আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কোষ এবং এর গঠন চ্যাপ্টারের 5th এপিসোড করতে যাচ্ছি, যেটা হচ্ছে কোষ প্রাচীর। তো আজকে আমরা কোষ প্রাচীর সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। তো আমরা সবাই জানি কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য এবং কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীরের অস্তিত্ব থাকে না। তো কোষ প্রাচীর হচ্ছে একটা জড় প্রাচীর বা একটা শক্ত আবরণ যা উদ্ভিদ কোষের বাইরে একটা সুন্দর একটা প্রোটেকশন তৈরি করে। তো কোষ প্রাচীরের ভৌত গঠন সম্পর্কে আমরা আজকে প্রথমে পড়া স্টার্ট করি। তো প্রথমে আমরা পড়ব হচ্ছে কি ভৌত গঠন। তো ভৌত গঠনের ক্ষেত্রে প্রথমে দেখব কোষ প্রাচীরে তৈরি হয় প্রথমত একটা মধ্য পর্দা দিয়ে। তো ভৌত গঠনের প্রথমে থাকবে একটা মধ্য পর্দা। এই মধ্য পর্দাটা কিভাবে তৈরি হয়? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল। তাহলে মধ্য পর্দা তৈরি হয় হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট ফ্র্যাগমোপ্লাস্ট, এটা সাইটোপ্লাজম থেকে আসে, এবং সেকেন্ড যে উপাদান তার নাম হচ্ছে পেকটিন জাতীয় ভেসিকল, এটা আসে হচ্ছে গলজি বডি থেকে। তো মধ্যপর্দার একটা হচ্ছে লেয়ারটা অনেকটা এরকম থাকে, এটা যদি মধ্যপর্দা হয়, মধ্যপর্দাটা হচ্ছে দুইটা কোষের একটা কমন পর্দা, দুইটা কোষের মাঝখানে থাকবে কে মধ্যপর্দা। মধ্যপর্দার ওপরে আসলে প্রথমে লেয়ারগুলো তৈরি হবে কোষ প্রাচীরের। তো কোষ প্রাচীরের প্রথম যে লেয়ারটা তাকে বলা হয় কি প্রাথমিক প্রাচীর। তাহলে প্রথম লেয়ারটার নাম হবে কি প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরটা হবে এক স্তর বিশিষ্ট। এদিকেও প্রাথমিক প্রাচীর তৈরি হলো, এদিকেও প্রাথমিক প্রাচীর তৈরি হলো। এটা এক স্তর বিশিষ্ট হয় এবং এটা পুরুত্ব হয় 1 থেকে 3 মাইক্রোমিটার। এরপর প্রাথমিক প্রাচীরের উপরে অনেক ক্ষেত্রে কিছু কিছু কোষের ক্ষেত্রে দেখা যায় আরেকটা প্রাচীর তৈরি হয় যাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীরের উপরে তৈরি হবে কি সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট হয় এবং এটার পুরুত্ব হয় 5 থেকে 10 মাইক্রোমিটার। সেকেন্ডারি প্রাচীরের ছবি যদি আমরা আঁকি, এটার ছবিটা হবে এরকম। এরকম এপাশেও 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় মাঝখানে গ্যাপ থাকে যেখানে হচ্ছে মধ্যপর্দার উপরে প্রাথমিক প্রাচীর তৈরি হয় না। তো যেই জায়গাটায় মধ্যপর্দার উপরে প্রাথমিক প্রাচীর তৈরি হয় না তাকে বলা হয় হচ্ছে কূপ। তাহলে এই জায়গাটার নাম কি কূপ, বা ইংলিশে এটাকে বলা হয় পিট। যেহেতু এই মধ্যপর্দার ইংলিশ নাম হচ্ছে পিট মেমব্রেন, যে জায়গায় প্রাথমিক প্রাচীর তৈরি হয় না সেই জায়গাটার নাম হচ্ছে পিট। তো দুইটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে দুইটা পিট কিন্তু মুখোমুখি থাকে, যেমন এটা একটা উদ্ভিদ কোষের পিট, এটা আরেকটা উদ্ভিদ কোষের পিট। তো দুইটা পিট যেহেতু মুখোমুখি থাকে তাই দুইটা পিটকে একসাথে নাম দেওয়া হয় হচ্ছে পিট পেয়ার। পেয়ার মানে আমরা জানি জোড়া, তাহলে পিট জোড়া বা পিট পেয়ার হচ্ছে দুইটা পেয়ারের একসাথে নাম। তো এটা গেল ভৌত গঠন। তো আমরা এখন হচ্ছে রাসায়নিক গঠন পড়ব, মানে প্রত্যেকটা লেয়ারে কোন ধরনের উপাদান থাকবে সেটা পড়ব। তো প্রথমে আমরা বলেছিলাম মধ্যপর্দা থাকে, মধ্যপর্দায় থাকে হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকলস। तो এই যে ফ্র্যাগমোপ্লাস্ট আছে, পেকটিন জাতীয় ভেসিকলস আছে, এর মধ্যে মূল উপাদান হচ্ছে পেকটিক অ্যাসিড। তো পেকটিক অ্যাসিড বেশি থাকে বলে এই জায়গাটা বা এই মধ্যপর্দাটা অনেকটা জেলি টাইপের হয় বা একটু পিচ্ছিল ধরনের হয়, এবং এছাড়া এখানে থাকে ক্যালসিয়াম পেকটেট লবণ, ম্যাগনেসিয়াম পেকটেট লবণ। এরপরে আমরা পড়লাম প্রাথমিক প্রাচীর। তাহলে এটা ছিল হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের উপাদান কি? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। তাহলে প্রাথমিক প্রাচীরের উপাদান হিসেবে আমরা নাম পড়ছি তিনটা, সেলুলোজ, হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। এই তিনটা মিলে তৈরি করবে কি প্রাথমিক প্রাচীর। এরপর আমরা পড়লাম কিছু কিছু কোষের ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। এই সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় কিভাবে? এই প্রাথমিক প্রাচীরের উপরে অনেক সময় লিগনিনের স্তর জমে বা সুবেরিন জাতীয় পদার্থ, মোম, ওয়াক্স ইত্যাদি ধরনের পদার্থের লেয়ার জমে জমে এইটার উপরে সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয়। সেকেন্ডারি প্রাচীরের উপাদান আমরা হিসেবে পড়ি সুবেরিন, লিগনিন, মোম ইত্যাদি। তো এটা কার উপাদান? সেকেন্ডারি প্রাচীর। তো আমরা যখন এই সবগুলো উপাদানের পার্সেন্টেজ পড়ি তখন দেখা যায় হচ্ছে সেলুলোজ থাকে 40%, পেকটিন থাকে 30%, হেমিসেলুলোজ থাকে 20% এবং গ্লাইকোপ্রোটিন থাকে গ্লাইকোপ্রোটিন 10%। তো প্রত্যেকটা পার্সেন্টেজে কিন্তু 10-10 করে কমছে। প্রথমে পড়লাম সেলুলোজ, যেহেতু কোষ প্রাচীরের প্রধান বা মূল উপাদান, এটা থাকবে 40%। পেকটিন দিয়ে অনেকটা অংশ তৈরি হয় কোষ প্রাচীরের, যেমন আমরা মধ্যপর্দার উপাদানই পড়লাম পেকটিন। এছাড়া অনেক সময় কোষ প্রাচীরের লেয়ারগুলোর মধ্যে পেকটিন থাকতে পারে। তো পেকটিন থাকবে 30%, হেমিসেলুলোজ থাকবে 20%, গ্লাইকোপ্রোটিন থাকবে 10%। এখন আরেকটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ যেটা হচ্ছে আমরা পড়ি রাসায়নিক গঠনের ক্ষেত্রে। রাসায়নিক গঠনের ক্ষেত্রে যে আমরা পড়লাম যে আমাদের প্রাইমারি প্রাচীরটা তৈরি হয় কি কি দিয়ে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। তো এই হেমিসেলুলোজের মধ্যে বিভিন্ন টাইপস আছে, জাইলান্স, অ্যারাভান্স এরকম বিভিন্ন টাইপস আছে, এবং একটা ইম্পর্টেন্ট হেমিসেলুলোজের নাম হচ্ছে কি জাইলোগ্লুকান, জাইলোগ্লুকান। এই হেমিসেলুলোজটার কাজ কি? এরা প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। এটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ। তো যদি বলা হয় নিচে কোন হেমিসেলুলোজ বা কোন উপাদানটি প্রাচীর গঠনের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, অ্যান্সার হবে জাইলোগ্লুকান। জাইলোগ্লুকানের পরে আরেকটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ যেটা হচ্ছে আমরা যে পড়লাম যে কোষ প্রাচীরের ক্ষেত্রে প্রাইমারি প্রাচীর তৈরি হয়, সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। সব ধরনের কোষে কি সেকেন্ডারি আর প্রাইমারি তৈরি হবে? না, সব ধরনের কোষে সেকেন্ডারি আর প্রাইমারি তৈরি হবে না। যারা হচ্ছে অধিক মাত্রায় বিপাকীয় কোষ বা ভাজক কোষ, তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রাইমারি প্রাচীর থাকে, তাদের সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। আর যারা হচ্ছে আমরা পড়েছিলাম উদ্ভিদের টিস্যু চ্যাপ্টারে যে গঠনে দেখি যে যারা হচ্ছে স্থায়ী কোষ বা স্থায়ী টিস্যু, তাদের ক্ষেত্রে গঠনে সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয়। কিন্তু যারা হচ্ছে সরল টিস্যু তাদের ক্ষেত্রে বা ভাজক টিস্যুর ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হবে না। তো এই গেল আমাদের ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। তো আমরা এখন কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা দেখব। তো এখন আমরা দেখব হচ্ছে সূক্ষ্ম গঠন। তো সূক্ষ্ম গঠনের ক্ষেত্রে আমরা জানি কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ অণু। আর সেলুলোজ তৈরি হয় হচ্ছে অনেকগুলো বিটা ডি গ্লুকোজের সংযোগের মাধ্যমে। তো আমরা যদি সেলুলোজ অণুকে হচ্ছে একক হিসেবে ধরে শুরু করি তাহলে আমাদের ফ্লো চার্টটা অনেকটা এরকম হবে। সেলুলোজ সেলুলোজ অণু एक हज़ार থেকে 3000টা সেলুলোজ অণু মিলে তৈরি হবে হচ্ছে একটা সেলুলোজ চেইন। সেলুলোজ অণু মিলে 1000 থেকে 3000টা সেলুলোজ অণু মিলে তৈরি হবে সেলুলোজ চেইন। এরপর প্রায় 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি করবে একটা ক্রিস্টালাইন মাইসেলি। ক্রিস্টালাইন মাইসেলি এরকম 20টা ক্রিস্টালাইন মাইসেলিতে তৈরি হবে হচ্ছে একটা माइक्रोफाइब्रिल। तो एरकम 250टा माइक्रोफाइब्रिल मिले तैरी होबे होच्छे एकटा मैक्रोफाइब्रिल। मैक्रोफाइब्रिल लास्ट स्टेजे এরকম অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি হবে হচ্ছে অনেকগুলো বা আমি লিখতে পারি n সংখ্যক। এখানে এক্স্যাক্টলি নাম্বারটা বলা নেই। তো মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হবে কি একটা তন্তু বা ফাইবার। तंतु बा फाइबर। तो आमरा ऊपर थेके आबार देखी आमरा पढ़ेछिलाम सेलुलोज अणु तैरी हय होच्छे अनेकगुलो बीटा डी ग्लुकोज दिये। तो एरकम सेलुलोज अणु 1000 थेके 3000टा जखन संयोग हय तखन तैरी हय एकटा सेलुलोज चेन। 100टा सेलुलोज चेन मिले संयोग हये तैरी करबे एकटा क्रिस्टालाइन माइसेली। এরকম 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে তৈরি করবে একটা মাইক্রোফাইব্রিল। এর নাম হবে কি মাইক্রোফাইব্রিল। তারপর এরকম 250টা মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করবে কি একটা ম্যাক্রোফাইব্রিল। আমরা জানি মাইক্রো ছোট, ম্যাক্রো বড়। তাহলে অনেকগুলো মাইক্রোফাইব্রিল মানে 250টার মতো মাইক্রোফাইব্রিল মিলে তৈরি করবে একটা ম্যাক্রোফাইব্রিল। অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি করবে একটা তন্তু বা ফাইবার। तो एरकम अनेकगुलो फाइबार मिले आसले कोष प्राचीर तैरी हय। एटा होच्छे कोष प्राचीरेर सूक्ष्म गठन। तो आमरा एखन देखबो होच्छे कोष प्राचीरेर काज। ताहले आमरा एखाने लिखबो कोष प्राचीरेर काज। कोष प्राचीरेर काजे आमरा प्रथमेई जानी সেটা উদ্ভিদ কোষকে নির্দিষ্ট আকার দান করে। তাহলে প্রথম পয়েন্ট হবে নির্দিষ্ট আকার প্রদান করে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা জানি ভেতরে যে সজীব অঙ্গাণুগুলো আছে সেগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে লিখব ভিতরের অঙ্গাণুগুলোকে ভিতরের অঙ্গাণুগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এরপরে আমরা জানি কোষ প্রাচীরের কাজ হচ্ছে সেটা কোষকে শক্তি এবং দৃঢ়তা প্রদান করে। शक्ति और दृढ़ता प्रदान करे। तारपर आमरा जानी कोष प्राचीर किन्तु उद्भिद कोषे जे खनिज लवण शोषण करा एबं सेटा परिवहन करार प्रक्रियाते हेल्प करे। ताहले खनिज लवण शोषण एबं परिवहने साहाय्य करे। खनिज लवण शोषण ओ परिवहने साहाय्य करे। एबं लास्टे आमरा जेटा जानी सबचेये कमन पॉइंट बा इजी पॉइंट सेटा होच्छे कोष प्राचीर कि करे प्रत्येकटा कोषके तादेर थेके पृथक राखे। ताहले एकटा कोषके आरेकटा कोष थेके पृथक करे। एकटी कोषके अपर कोष होते पृथक करे। তাহলে এগুলাই ছিল আজকে আমাদের কোষ প্রাচীরের কাজ। আমরা আরেকবার দেখি, সেটা হচ্ছে নির্দিষ্ট আকার প্রদান করে, তারপর দেখলাম ভিতরের অঙ্গাণুগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, কোষকে শক্তি এবং দৃঢ়তা প্রদান করে, খনিজ লবণ শোষণে এবং পরিবহনে সাহায্য করে এবং শেষে দেখলাম একটা কোষকে অপর কোষ থেকে পৃথক করে। তো আজকে কোষ প্রাচীর সম্পর্কে এগুলোই ছিল আমাদের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।